আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটি রান্না রেসিপি, বেগুন দিয়ে জাবা মাছ রান্না। খুব সহজ ও অল্প উপকরণে আপনারা শেয়ারিতে এরকম রান্নার রেসিপি ট্রাই করতে পারেন। প্রথমে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। আমি চলে আসছি বেগুন গাছের কাছে, দেখতে পাচ্ছেন গাছে বেগুন ধরেছে, আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। আমি তিনটা বেগুন ছেড়ে নিয়েছি। আমি একটা জাবা মাছ নিয়ে নিয়েছি, আমি জাবা মাছটা কুটে নেব আর বেগুন তিনটা আমি কেটে নেব। আমি বেগুনটা কেটে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি এরকম করে কেটে নিয়েছি। বেগুনের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আমি হাত দিয়ে বেগুনটা মাখিয়ে নিচ্ছি হলুদ লবণের সাথে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তেলটা গরম হয় আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা বেগুনগুলো। আমার বেগুনগুলো দেওয়া হয়ে গেছে, বেগুনগুলার এক সাইড হয়ে গেছে ভেজে নেওয়া, আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টানো হয়ে গেছে, অপর সাইড হয়ে গেছে, আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। আমি একই হলুদের ভিতরে মাছগুলো মেখে সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি মাছের সাথে। আমি একই তেলে ভেজে নেব মাছগুলো, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো আমি ভেজে নিব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব, ভেজে নেওয়া হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি দুটো দারচিনি, দুটো এলাচ আর রসুন বাটা। আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতন লবণ। দিয়ে দেব জিরা বাটা, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পানি, আমি 1 কাপ পানি দিয়ে দেব। আমি আরো সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে পানিটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর বেগুনগুলো। এবার 3-4 মিনিট জাল করে নেব। সামান্য পরিমাণ আমি গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। এটা যে কত মজা হয়েছে একবার খেলে বোঝা যাবে, ভীষণ মজা হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।